চলতি বছরে প্রবৃদ্ধি 7.5% হবে বলে আশা করছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। বিনিয়োগ ও শিল্পায়ন বৃদ্ধি পাওয়ার এই ধারা অব্যাহত থাকলে পরের অর্থ বছরে প্রবৃদ্ধি আরও বাড়বে। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের 8টি শিল্প কারখানার উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি। নারায়ণগঞ্জ প্রতিনিধি রফিকুল ইসলাম রফিকের তথ্যচিত্রে, ডেস্ক রিপোর্টে বিস্তারিত। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বেসরকারি মেঘনা ইকোনমিক জোনে চালু হলো 8টি নতুন শিল্প কারখানা। 3,000 কোটি টাকা ব্যয়ে 8টি নতুন শিল্পে প্রায় 5,000 মানুষের কর্মসংস্থান হবে বলে জানান উদ্যোক্তারা। 500 কোটি টাকা বিনিয়োগ করে ইতিমধ্যে 8টি শিল্প প্রতিষ্ঠান এবং এছাড়াও আরও 10টি বৃহৎ শিল্প প্রতিষ্ঠান বর্তমানে নির্মাণাধীন রয়েছে। অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, এই অর্থনৈতিক অঞ্চলে আরও 10টি কারখানা শিগগিরই চালু হবে। এগুলো চালু হলে আরও 15,000 মানুষের কর্মসংস্থান হবে। আজকে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশে পরিণত হতে চলেছে। ইতিমধ্যেই আমরা স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে আমরা প্রবেশ করেছি। স্বাধীনভাবে মুক্ত মনে ব্যবসা করে দেশের অর্থনৈতিক উন্নয়নে অনেক সহযোগিতা করে যাচ্ছেন। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, চলতি অর্থ বছর প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 7.4%। এই লক্ষ্য অর্জিত হয়ে প্রবৃদ্ধি 7.5% দাঁড়াবে বলে আশা করেন তিনি। এবারে আমাদের লক্ষ্যমাত্রা আছে 7.4%, কিন্তু আমরা আশা করছি হয়তো এটা 7.5% হবে এবং আগামী বছর আমরা অত্যন্ত সাবধানতার সঙ্গে যে টার্গেট আপনাদের সামনে উপস্থাপন করার চিন্তা করছি সেটি হচ্ছে 7.8%। উদ্বোধনী অনুষ্ঠানের আগে নতুন শিল্প কারখানা পরিদর্শন করেন তারা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।